আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। জালেম সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। অপরদিকে সরকার পদত্যাগ করলে সংলাপ করবে কে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। থাকছে খন্দকার মুক্তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরপর অচিরেই ফ্যাসিবাদ সরকারের পতন নিশ্চিত করা হবে। এদিকে নন্দীগ্রামে বিএনপি অফিসে হামলা ও আগুন, এবার আগামী 100 বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। এবং সর্বশেষ, আওয়ামী লীগ সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জালেম সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, গণ অভ্যুত্থান ছাড়া এ জালেম সরকারকে উৎখাত করা সম্ভব হবে না। তাই ঘরে বসে হতাশ প্রকাশ করলে চলবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। 71 সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম, আজ এই জালেম সরকারের বিরুদ্ধে আবার যুদ্ধে নামতে হবে। গতকাল বিকালে 10 দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফরোজা খান রিতা বলেন, আজকে আমাদের মৌলিক অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই, বেঁচে থাকার অধিকার নেই। যে মাটিতে দাঁড়িয়ে আছি ওরা সেই মাটিতে আমাদের থাকতে দিচ্ছে না, কারণ জনগণকে ওরা ভয় পায়। তা না হলে আজকে কেন ওরা আমাদের প্রত্যেকটা অবস্থান কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে বাধা দেবে, হামলা চালাবে? তাই আগামীতে যে কোনো কর্মসূচি আসবে, সেখানে যদি কেউ বাধা দিতে আসে আমরা তা মানব না, এই মনোবল নিয়ে আমাদের কাজ করতে হবে। রিতা বলেন, দেশের মানুষের জন্য শেষ যুদ্ধে আমাদের যেতে হবে। সরকার পদত্যাগ করলে সংলাপ করবে কে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেছেন, সরকার যদি পদত্যাগ করে তাহলে সংলাপ করবে কে। শনিবার রমজান উপলক্ষে রাজধানীর মিরপুরে সিদ্ধান্ত হাইস্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার যদি পদত্যাগ করে তাহলে সংলাপ করবে কে, এ প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চাওয়া হয়। এ উদ্ভট আবল তাবল কথা বলছে বিএনপি, আন্দোলনে ব্যর্থ বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না, ভাটার টান এসে গেছে। দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি জড়িত বলে সন্দেহ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা এদেশে আগুন সন্ত্রাস করে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে সবার কাছে পরিচিত, সেই বিএনপি যখন আগুনের কথা বলে তখন আমাদের কাছে মনে হয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল আজ ঘন ঘন আগুনের কথা বলেন, এই আগুন ও সন্ত্রাস দুটোই তারা সৃষ্টি করেছেন। আমাদের সন্দেহ, দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত। আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন সন্ত্রাস, এই ইতিহাসে দেশের মানুষ ভুলে যায়নি। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির পদযাত্রা নীরব যাত্রা, মানুষ বলে মরণ যাত্রা, এখন বিএনপির আন্দোলন মাটিতে নেমে গেছে, তার নাম অবস্থান কর্মসূচি। এই আন্দোলন পাবলিক খায় না, এ আন্দোলন জনগণ নেই। খন্দকার মুক্তাদিরকে ছেড়ে দিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার বিকাল 3টার দিকে সিলেট MAG উসমানী বিমানবন্দরের সামনে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যার আগেই জামিনের কাগজপত্র দেখিয়ে মুক্ত হন তিনি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস এই তথ্য জানিয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় 2018 সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বলে তাকে গ্রেফতার করে পুলিশ। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 10 দফা দাবিতে শনিবার বিকেলে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে যান মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে আটক করা হয়।
অচিরেই ফ্যাসিবাদ সরকারের পতন নিশ্চিত করা হবে। চলমান আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদ সরকারের পতন নিশ্চিত করা হবে এবং জনগণকে আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি থেকে মুক্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শনিবার দুপুরে গোপালপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিদ্যুৎ গ্যাস দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ সহ 10 দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়। পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একএম মুসার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বর্তমান এই অবৈধ সরকার আবারও অবৈধ পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা করছেন, কিন্তু বিএনপি নেতাকর্মীরা এবার সেই আশা পূরণ হতে দেবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনের মাধ্যমেই গণ অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিবাদ সরকারের পতন নিশ্চিত করা হবে এবং জনগণকে আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি থেকে মুক্তি দেওয়া হবে। নন্দীগ্রামে বিএনপি অফিসে হামলা ও আগুন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিএনপি অফিসে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত 9:30 দিকে এই ঘটনা ঘটে। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার আমাদের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল ছিল। এজন্য থানা থেকে অনুমতি নেওয়ার জন্য আমরা থানাতেই ছিলাম। ইফতারের জন্য উপজেলা বিএনপি অফিসে 3 জন লোক কাজ করেছিলেন। এমন সময় মুখ বাধা কয়েকজন লোক উপজেলা বিএনপি অফিসে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চেয়ার ভাঙচুর করে। আগুনে উপজেলা বিএনপি অফিসের চেয়ার ও ব্যানার পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশন অফিসার তানভীর হাসান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে যাওয়ার আগেই আগুন নিভানো হয়। একটি চেয়ার ও একটি ব্যানার আগুনে পুড়ে গেছে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি, এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, শনিবার অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের আয়োজন চলছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাবেক সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেনের। এর আগেই এই ঘটনা ঘটল। আগামী 100 বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার উন্নয়নের নামে দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আগামী দিন বিএনপি যখন ক্ষমতা আসবে সেই লুটের টাকার হিসাব নেওয়া হবে। তিনি আরো বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকার 15 বছরের দুঃশাসনের মাধ্যমে মানুষকে যে কষ্ট দিয়েছে, আগামী 100 বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। গতকাল দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ 10 দফা দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে একথা বলেন। গতকাল শহরের স্টেশন রোডের মাইক্রো স্ট্যান্ডে দুপুর 2 থেকে 4 পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে উপজেলা বিএনপি সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান সিরাজের সভাপতিত্বে উপজেলা ও বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, যুগ্ন আহ্বায়ক আজিজুল হাকিম আকাশ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামী লীগ সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। 2014 সালের ভোটে হয়নি, 153টি আসনে নির্বাচিত ঘোষণা হয়ে গেল। 2018 সালের ভোট আগের রাতে হয়ে গেছে আর আওয়ামী লীগ জোর করে সরকারে বসে গেছে। ঢাকার বঙ্গবাজার পুড়ে গেছে, দেশের বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, কিন্তু এই সরকারের এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আসলে আওয়ামী লীগের এখন দেওয়ার কিছু নাই। তিনি শনিবার বিকেলে নগরীর কদমতলী শোভাপুর বাস স্টেশন মাঠে গণতন্ত্র পুনরুদ্ধারে 10 দফা দাবিতে সদরঘাট থানা বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাহবুবুর রহমান শামীম বলেন, প্রধান নির্বাচন কমিশনার অনেক দুঃখের সঙ্গে বলেছেন, ইভিএম ব্যালট কোনটাই কাজে দেবে না যদি বিরোধী দল অংশ না নেয়, অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় সেটা কাজে দেবে না, কেউ মানবে না। সুতরাং একটাই দাবি, এই সরকারকে পদত্যাগ করতে হবে আর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।